আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে, আনন্দে থাকবে। আজ আমরা ক্লাস ওয়ান নতুন গণিত পাঠ্য তথা অভ্যাসন পুস্তকের পাঠ চার যুগ এক থেকে নয় পর্যন্ত। আগে আমরা কিছুটা পড়েছিলাম, আজ তারপর থেকে পড়ব। তাহলে চলো সবাই মিলে শুরু করি। মোট কয়টি? এখানে এক, দুই, তিন, চার, পাঁচ। তো এখানে আমরা পাঁচটি পাতার ছবি দেখতে পাচ্ছি, আর এখানে নিচে বক্সে পাঁচ সংখ্যাটি লেখা রয়েছে। এখানে এক, দুই, তিন, তিনটি পাতার ছবি দেখতে পাচ্ছি, আর নিচে বক্সে তিন সংখ্যাটি লেখা রয়েছে। এখানে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, আটটি পাতার ছবি দেওয়া রয়েছে, আর নিচে বক্সে আট সংখ্যাটি লেখা রয়েছে। পাঁচ এবং তিন সমান আট। এখন এখানে আমরা এক, দুই, তিন, চার, চারটি মৌমাছির ছবি দেখতে পাচ্ছি। তো তোমরা নিচে দেওয়া বক্সে চার সংখ্যাটি লিখবে। এখানে এক, দুই, দুইটি মৌমাছির ছবি দেখতে পাচ্ছি। তো তোমরা নিচে দেওয়া বক্সে দুই সংখ্যাটি লিখবে। এখানে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়টি মৌমাছির ছবি দেখতে পাচ্ছি। তো তোমরা নিচে দেওয়া বক্সে ছয় সংখ্যাটি লিখবে। চার এবং দুই সমান ছয়। এখন এখানে এক, দুই, তিন, তিনটি ছবি দেখতে পাচ্ছি। তো তোমরা নিচে বক্সে তিন সংখ্যাটি লিখবে। এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। তো তোমরা নিচে বক্সে এক সংখ্যাটি লিখবে। এখানে আমরা এক, দুই, তিন, চার, চারটি ছবি দেখতে পাচ্ছি। তো তোমরা নিচে বক্সে চার সংখ্যাটি লিখবে। তিন এবং এক সমান চার। রেশমার কাছে তিনটি পেন্সিল ছিল। রাজ রেশমাকে আরও একটি পেন্সিল দিল। এখন রেশমার কাছে চারটি পেন্সিল আছে। তিন এর সঙ্গে এক মিলে চার হলো। এটিকে যুগ বলা হয়। যুগ এই চিহ্নের সাহায্যে বোঝানো হয়। রেশমার কাছে তিনটি পেন্সিল ছিল। রাজ রেশমাকে আরও একটি পেন্সিল দিল। এখন রেশমার কাছে এক, দুই, তিন, চার, চারটি পেন্সিল আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তো আজ এ পর্যন্তই থাক। আমার আগামী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। সবাইকে ধন্যবাদ।